বন্ধুরা, আমরা পরিচয় করিয়ে দিচ্ছি টাইটানিকের সাথে। 21 মন ওজনের টাইটানিক, আর এটি লালন পালন করেছে আমাদের চরভদ্রসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের রায়হানের পরিবার। মূলত এর যত্ন করেছে রায়হানের বাবা। তো তারপরেও আমরা, তিনি কাজে বাইরে থাকার কারণে, আমরা রায়হানের কাছ থেকে এই গরুটির সম্পর্কে জানব। রায়হান, কেমন আছো? আলহামদুলিল্লাহ মামা, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তোমার এই নাম রাখছো কি, টাইটানিক? হ্যাঁ মামা, এই গরুটার নাম রাখছিলাম টাইটানিক। আচ্ছা, কতদিন হয়েছে পালছো এটা? এটা গতবার কুরবানির ঈদের আগে কিনা। কুরবানির ঈদের আগে? আচ্ছা আচ্ছা, গত কুরবানির, অর্থাৎ এক বছরের মতন প্রায়। আর এখন ওজন হয়েছে কত? এখন ওর ওয়েট হলো 865 কেজি। 865 প্রায় 21 মন, 850, 21 মনের উপরে হবে আর কি। এটা কি বাড়িতে খেয়ে বিক্রির ইচ্ছা আছে? ওরকম ভাবে যদি ন্যায্য মূল্য পায় অবশ্যই বাড়ি থেকে বিক্রি করার ইচ্ছা আছে মামা। আচ্ছা, বিক্রয় করার জন্যই তো পালছি কুরবানি। হ্যাঁ, বছর শেষে একটা কুরবানির ঈদ আসে। হুম হুম, মাথাটা একটু উঁচা করাও তো দেখি। ওরা তো বেশ শান্ত দেখা যায়। শান্ত কিন্তু আমার কাছে দেখে একটু বিরক্ত করে, বুঝছেন না? আমি তো পালি না। আচ্ছা, লালন পালন করালো আমার বাবা, বুঝছেন? হুম হুম, আমার দেখলে প্যান পরা দেখলেই কিরকম আশাটা, কিরকম তুমি বললে কাস্টমারটা তো, তাদের তো একটা আইডিয়া থাকবে, তারা তো বলতে পারবে কিরকম তো আছে মামা অনেকেই, ঠিক আছে? সেটা, সেই আশাটা কিরকম আশা জানতে চাচ্ছি। দেখি এখন কেমন কেমন দেয়, ঠিক আছে? তারপরে নাম্বার দিয়ে দিয়ে নিশ্চয়ই, তারপরে নাম্বার যোগাযোগ করা হবে। আসলে তোমায় দামটা বললাম না যে কেমন চাচ্ছ, চাইতেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বলতে পারি যে যারা একটু, এটা কি জাতের গরু বললা? এটা হলো মামা এই ফ্রিজিয়ান এবং ফ্ল্যাগবি, ফ্ল্যাগবি ক্রস। আচ্ছা, ঠিক আছে, মানে ফ্রিজিয়ান গরু বাইদে দাও, ইসের সাথে বাইদে তুমি ছেড়ে দাও রে। ফ্রিজিয়ান গরু ভিতর আর কি দেওয়া হয়েছিল ফ্ল্যাগবি জাতের বীজ। ও থাকুক, ও একটু ওর মতন থাকুক দেখি। দর্শক, আপনারা দেখলেন বেশ পরিপূর্ণ একটি গরু কিন্তু। আর এ পাশে আসুন, ও খায় ন্যাচারাল খাবার, বুঝছো? খাবারের মেনুটা যদি শুনে তাহলে বলতে পারবেন। আচ্ছা, আমি ওরে ধরলাম, দেখেন আমিও কিন্তু ওরে ধরতেছি, কিন্তু ও তো একেবারে শান্ত। যারা একটু বড় মাপের গরু চান, বড় আকৃতির গরু চান, চাইলে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো রায়হানের, আপনারা ওর সাথে যোগাযোগ করতে পারেন। এবং মোটামুটি মাঝারি বাজেটের বেশ ভালো একটি গরু পাবেন আপনারা, এবং সম্পূর্ণ সুস্থ অবস্থায় আছে। আর সবচেয়ে বড় যেটা, যে চরের খাবার কিন্তু আপনারা জানেন যে চরের খাবারের অভাব নেই, মানে গোখাদ্যের অভাব নেই, অর্থাৎ ন্যাচারাল খাবার। ওই যে দেখেন পাশে যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই বিস্তীর্ণ চর জুড়েই কিন্তু ক্ষেতে আপনার ইয়ে চাষ হয়, ভুট্টা চাষ হয়, তারপরে তো আপনার ধান, এই সব ন্যাচারাল খাবার খেয়েই ওরা বড় হয়। আমি যেটা জানলাম যে রায়হান বললো যে ওকে গাজর খাওয়ানো হয়েছে প্রায়, কত কত মন গাজর খাওয়াইছো? প্রায় 7-8 মন খাওয়ানো হয়েছে। প্রায় 8 মন গাজর এই টাইটানিক খেয়েছে।
ভুট্টা খাইছে, ভুট্টা খাইছে প্রায় 30 মণ। তাই তোমার নাম কি? কুলসুম। টাইটানিকে আদর করছো কখনো? যাও নাই? ভয় পাও? আচ্ছা, তো আমরা দর্শক দেখালাম আপনাদেরকে এই আমাদের চরহুরামপুরের টাইটানিককে। গমের ভুষি খাইছে প্রায়, গমের ভুষি আর হলো সোলার ভুষি। আচ্ছা, এই দুইটা খাইছে প্রায় 1 লাখ টাকার উপরে। আচ্ছা, ঠিক আছে। আর আমি আপনার আমার বাড়িতে ভুট্টা ছিল 25 মণ খালি, আমার বাড়ি এক্সট্রা করা ছিল বাড়ির ক্ষেত্রে ভুট্টা। তার মানে তোমার প্রায় 2 লাখ টাকার উপরে খরচ হয়ে গেছে। এরপরে তো শরীরের মানে পরিশ্রম তো আছে। আমি একটা জিনিস দেখছি আসলে, যে ওই যে একটা কথা বলে যে ছাগল পালে পাগলে গেরস্তে পালে গাই, মুরগি পাইলে কুলিল কোনোই লাভ নাই। কিন্তু গরু পাললে মানে গরুর যে লাভের ভিতরে এতটুকুন যে বাড়িতে থাকলো পাললাম ওই যত্ন করলাম, কিন্তু যদি পারিশ্রমিক ধরা যায়, একজন শ্রমিকের পারিশ্রমিক ধরা যায়, তাহলে কিন্তু গরুতেও লাভ নাই, এরকম না ব্যাপারটা? আমি তো দেখি তাই। এখন সব মিলে দর্শক আপনাদেরকে দেখালাম টাইটানিককে। যদি আপনাদের পছন্দ হয়ে থাকে টাইটানিকের জন্য রায়হানের সাথে যোগাযোগ করতে পারেন। তো সে পর্যন্ত বিদায় নিচ্ছি আজকে। আপনাদেরকে আবার অন্য সময় অন্য কোনো ভিডিওতে আবার আসবো আমি। তো বিদায় নিচ্ছি চর হরিরামপুরের চর থেকে। আবার দেখা হবে অন্য কোথাও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।